আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। সমস্ত চিংড়িগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে আর নুন হলুদ সামান্য মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এবার এগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে যে কালো মতো সুতোর মতো থাকে সেটাকে কিন্তু বার করে নিতে হবে, নইলে পেটের সমস্যা হতে পারে। তো সেটাকে খুব ভালো করে বার করে নিতে হবে। পাত্রটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত চিংড়ি মাছগুলোকেই আমি দিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি ওপরটা উল্টে দিচ্ছি। বেশি কড়া করে ভাজলে পরে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজেই তুলে নিতে হবে। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, আপনারা যেরকম ঝাল খান সেরকমই ঝাল দেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নেব। ওই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি এবার ঘি দিয়ে দিচ্ছি খানিকটা। ঘি দিয়ে করলে মালাইকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ, দারচিনি, 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ আর 1টা জৈত্রী। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1টা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে গরম মশলাগুলোকে। দেখুন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবারে মিক্সি ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দেবো। আপনারা চাইলে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আলাদা আলাদাও পেস্ট করে দিতে পারেন, আমি একবারে করে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কোনো রসুনের পেস্ট দিচ্ছি না, আপনারা চাইলে রসুনের পেস্ট দিতে পারেন। এবার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি কষিয়ে নেব। দেখুন কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মরিচ দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, সামান্যের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি করে রাখা নারকেলের টুকরা আমি দিয়ে দিচ্ছি।
নারকেলের দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। এবার আমি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নারকেল দিয়েছি চিনি একটু একটু মিষ্টি লাগবে, তার জন্য আর একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি, ভালো লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করবো 5 মিনিটের জন্য।